ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত, আর আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সেলিম হোসেন। গত ক্লাসে আমরা একটি সরা করেছিলাম ইতল বিতল, এটি আমাদের সিলেবাসে নাও থাকতে পারে, ঠিক আছে, না থাকারই সম্ভাবনা। এই জন্য আজকে আমি তোমাদের সাথে আর একটি সুন্দর মজার সরা নিয়ে আলোচনা করব। সরাটির নাম হচ্ছে হনহন পনপন, ঠিক আছে। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় লিখবে, যেহেতু আমাদের অনলাইন ক্লাস, যে তত বেশি মনোযোগ দিবে সে তত বেশি উপকৃত হবে ইনশাল্লাহ। তাই সকলে শতভাগ মনোযোগ দিয়ে শুনবে। তাহলে হনহন পনপন কে লিখেছে? সুকুমার রায়। তাহলে হনহন পনপন সরাটি কে লিখেছে? সুকুমার রায়। হনহন পনপন সরাটি কে লিখেছে? সুকুমার রায়। ক্লিয়ার? তাহলে হনহন পনপন কে লিখেছে? সুকুমার সুকুমার রায়। তাহলে হনহন সরাটি কে লিখেছে? হনহন পনপন সরাটি কে লিখেছে? সুকুমার রায়। চলে হনহন ছুটে কি পনপন, ছুটে কি পনপন, আমরা যখন চলি তখন কি হনহন করে চলি, ছুটে কি পনপন, ঘুরে বনবন, লাঠিন ঘুরে কেমন বনবন, দেখো লাঠিন ঘুরে বনবন, লাঠিন যখন ঘুরে কি তখন বনবন শব্দ হয়, লাঠিন ঘুরে বনবন কাজে ঠনঠন, মানে কথায় বেশি বলে কিন্তু কাজে ঠনঠন, মানে কাজের কথার সাথে কাজের কোন মিল নেই। বায়ু ছনছন, যখন বায়ু বয় বাতাস বয় তখন কি ছনছন একটা শব্দ হয়, বায়ু ছনছন শীতে কনকন, এখন কিন্তু অনেক শীত, ঠিক আছে, এই জন্য কি শীতে কনকন, আমরা কি শীতে কাঁপতে থাকি, শীতে কি কনকন মানে অনেক শীত। হ্যাঁ, তারপরে কাশি খনখন, তাহলে কাশি কেমন করে শব্দ করে, কাশি খনখন, আমরা যখন কাশি তখন কি খনখন একটা শব্দ হয়, ফুরা টনটন, ফুরা টনটন, মাসি ভনবন, মাসি কেমন শব্দ করে, মাসি ভনবন শব্দ করে, থালা ঝনঝন, থালা কেমন শব্দ করে, হ্যাঁ আমরা যখন থালা প্লেট এগুলো কি নাড়া সাড়া করি তখন কি শব্দ হয়, ঝনঝন শব্দ হয়, তখন কি শব্দ হয়, ঝনঝন শব্দ হয়। তাহলে ছড়াটি কিন্তু অনেক মজার, ঠিক আছে, অনেক সুন্দর, তোমরা কিন্তু অবশ্যই একটি মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে। তাহলে হনহন পনপন কে লিখেছে? সুকুমার রায়। কে লিখেছে? সুকুমার রায়। এখন তোমরা আমার সাথে লিখবে, দেখো চলে হনহন, চলে চলে হনহন ছুটে ছুটে পনপন, ছুটে পনপন ঘুরে ঘুরে বনবন কাজে কাজে ঠনঠন, কাজে কি ঠনঠন, কাজে ঠনঠন বায়ু ছনছন, বায়ু ছনছন, তাহলে কি বায়ু ছনছন শীতে শীতে কনকন, শীতে কনকন কাশি, হ্যাঁ কাশি ফনফন, কাশি ফনফন ফোরা টনটন, ফোরা কে টনটন, ফোরা চন্দন মাসি ভনবন, মাসি বনবন থালা থালা বন্ধন, তাহলে বনবন
সরাটি কে লিখেছেন সুকুমার রায় কে লিখেছেন সুকুমার রায় চলে হন হন ছুটে পন পন তাহলে চলে কেমন হন হন চলে হন হন ছুটে পন পন ঘুরে কি বন বন ঘুরে লাড়ু যখন ঘুরে তখন কি বন বন শব্দ হয় কাজে কি ঠন ঠন কাজে ঠন ঠন বায়ু ঠন ঠন শীতে কে কন কন কাশি খন খন ফোড়া টন টন মাসি বন বন খালা জন জন তাহলে হন হন পন পন স্বরটি কে লিখেছে সুকুমার রায় কে লিখেছে সুকুমার রায় তাহলে হন হন পন পন স্বরটি লিখেছে সুকুমার রায় চলে হন হন ছুটে পন পন দূরে হন হন কাজে খন খন বায়ু ছন ছন শীতে কন কন কাশি খন খন ফোড়া টন টন মাসি বন বন তালাকে যন্ত্র তাহলে এই স্বরটি আমরা সম্পূর্ণ শিখবো ঠিক আছে স্বরটি আমরা সম্পূর্ণ শিখবো এবং সম্পূর্ণ কি করবো বাসায় এই চালু করবো তাহলে হনমান বনবন স্বরটি কে লিখেছেন সুকুমার রায় হনমান বনবন স্বরটি কে লিখেছেন সুকুমার রায় দেখো হনমান বনবন লিখেছেন সুকুমার রায় চলে কে হনমান ছুটে পনপন ঘুরে বন বন ঠিক আছে ঘুরে লাঠি কেমন করে ঘুরে বন বন কাজে ঠন ঠন কথার সাথে কাজের কোনো মিল নাই ঠিক আছে কথা বেশি বলে কিন্তু কাজের বেলায় খুশ হ্যাঁ তারপরে দেখো বায়ু ছন ছন বায়ু কেমন করে বইতেছে ছন ছন করে বইতেছে শীতে কন কন শীতে আমরা কি শীতে কন কন করে কাঁপতেছে তারপর দেখো কাশি খন খন কাশি কি দাঁত কাশি হয় ঠিক আছে কাশ হয় তাকে কি খন খন করে কাশে ফোড়া টন টন মাসি বন বন থালা জন জন তাহলে থালা কেমন শব্দ করে থালা জন জন শব্দ করে থালা কেমন শব্দ করে থালা জন জন শব্দ করে ক্লিয়ার তাহলে হন হন পন পন স্বরটি কইলে দশ লাইন আমাদের কিন্তু দশ লাইন শিখতে হবে ঠিক আছে এক লাইনও বাদ দেওয়া যাবে না তাহলে হন হন পন পন স্বরটি লিখেছে সুকুমার রায় হ্যাঁ এই স্বরের কি কারো কোনো সমস্যা আছে কোন লাইনের সমস্যা কি কোন শব্দ বুঝতে পারেনি এমন কোন সমস্যা আছে আচ্ছা সমস্যা নাই তাহলে এটা তোমরা কি সুন্দর মনোযোগ দিয়ে শুনবে এবং কি খাতায় লিখবে তাহলে হন হন পন পন স্বরটি কে লিখেছে সুকুমার রায় হ্যাঁ তোমাদের সুবিধার্থে আমি আবার বলতেছি চলে হন হন ছুটে পন পন ঘুরে বন বন কাজে ঠন ঠন বায়ু ছন ছন শীতে কন কন কাশি খন খন পোড়া টন টন মাসিকে বন বন থালা জন জন থালা জন জন ক্লিয়ার সবাই আচ্ছা তাহলে বলা দেখি বন 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 স্বরটি কে লিখেছেন সুকুমার রায় হ্যাঁ হ্যাঁ এতে কোথাও কারো কোনো সমস্যা নাই তাই না আচ্ছা সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করবে ঠিক আছে তোমাদের যে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাহলে এগুলো তোমরা কি করবে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এবং এনজয় করে রাখবে ঠিক আছে আর আমি তোমাদের গত ক্লাসে একটু সরা পড়েছিলাম উনি হয়তো আমাদের সিলেবাসে নাও থাকতে পারে ঠিক আছে এই জন্য আজকে আমি তোমাদের সাথে এই সরাটি কি করলাম আলোচনা করলাম এটি অবশ্যই আমাদের সিলেবাসে থাকবে ইনশাআল্লাহ তাহলে এটি তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এবং এই জাবলু করে রাখবে আর যেহেতু আমি সবসময় তোমাদের একটা কথা বলে থাকি তোমরা কিন্তু সবসময় সত্য কথা বলবে আব্বা আম্মুর কথা শুনতে হবে সার ম্যামদের কথা অবশ্যই শুনতে হবে বড়দের সম্মান করতে হবে ছোটদের আদর করতে হবে সময়ের কাজ সময় মতো করতে হবে যেমন পড়ার সময় তোমাদের কি করতে হবে লেখাপড়া করতে হবে আর খেলার সময় তোমাদের খেলাধুলা করতে হবে ঠিক আছে তোমার মনে থাকবে আচ্ছা আর এখন যেহেতু করোনা কালীন সময় চলতেছে আমাদের কি করতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে এবং অন্যকে সুস্থ থাকতে সহায়তা করতে হবে ঠিক আছে আমাদের বাইরে যদি যেতে হয় তাহলে আমরা কি করব অবশ্যই মাস্ক পরিধান করে যাব ঠিক আছে নিজেকে সুস্থ রাখবো মন সুস্থ একটু সহায়তা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকা ধন্যবাদ সবাইকে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ